बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय दर्शक आमंत्रण जानाच्छि आपनादेर सकलके आईसीटी वार्ल्डे आजकेर विषय एमएस वार्डे टेबिल तैरी टेबिलेर व्यवहार पार्ट चार। प्रिय दर्शक आमरा एजाबत एमएस वार्डेर छयटी भिडियो आपलोड करेछि एर मध्ये एमएस वार्ड शिरोनामे रयेछे चारटी भिडियो एर मध्ये एटी हबे चार नम्बर। तो आमरा चलुन कथा ना बाड़िये काजे शुरू करी। स्टार्ट मेनुते क्लिक कर लाम जथा नियमे आमी वार्ड 2013 ओपेन कर लाम। प्रिय दर्शक आपनी अवश्य जानबेन एम एस वार्डर विभिन्न भाषणे टेबिल तैरीर नियमगुली मोटामुटी एक ही होलेओ 2013 2016 2019 एर मध्ये अतिरिक्त किछु सुविधा रयेछे। आमरा ए सुविधागुलो निएई एकटु बेशी बेशी करे देखार चेष्टा करब। प्रिय दर्शक आपनी जानें इनसार्ट मेनू थेके आमरा शुरू करते पारी टेबिल तैरी। आमी इनसार्ट मेनूते गेलाम, इनसार्ट मेनू थेके टेबिल अपशन चूज कर लाम। आपनी देखछेन एखाने टेबिल दृश्यमान होच्छे, किभाबे देखाबो এটা প্রিভিউ দেখা যাচ্ছে ডান দিকে। আবার দেখাচ্ছি টেবিলে গেলাম, ইনসার্ট মেনু থেকে টেবিল অপশনে গেলাম। আমি এভাবে দেখা যাচ্ছে কতটুকু কয়টা রো কয়টা টেবিল টেবিল তৈরি হবে। ট্যাব ক্লিক করার সাথে সাথে নতুন রো চলে আসবে। আমি এটাকে মুছে ফেলছি। আবার দেখাচ্ছি ইনসার্ট মেনুতে গেলাম, টেবিল ক্লিক করলাম, মূল কাজ হলো এখানে চার টেবিল। আবার দেখাচ্ছি টেবিল ইনসার্ট টেবিল, এখানে আপনি কলাম এবং রো ডিক্লেয়ার করবেন। সাধারণত রো টু রো ডিক্লেয়ার করা যথেষ্ট, কারণ এর একটি থাকে শিরোনাম। যেমন আমি ঘোষণা করলাম আইডি, তারপর আমি ঘোষণা করলাম নেম, এটা আমি স্টুডেন্টের জন্য করলাম। আমি ঘোষণা করলাম অ্যাড্রেস ঘোষণা করলাম, দেন আমি সিটি ঘোষণা করলাম কোন শহরের ছাত্র সে। আমি কান্ট্রি ঘোষণা করলাম, এটা ইন্টারন্যাশনালি যা কিছু হয়ে থাকে আর কি। আপনি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করে এখানে যে সকল কাজ করা হয় আমি সবগুলো কাজ একটি একটি করে আপনাকে দেখাবো। আপনি ডিজাইনে যান, ডিজাইনে গেলে টেবিল লেআউট দেখতে পাবেন। টেবিল লেআউট যে কোনো একটা লেআউট চুজ করতে পারেন আপনি। এখান থেকে একটা লেআউট দেখানো হলো, লেআউট চুজ করার সাথে সাথে ওই লেআউটের নির্দিষ্ট ফন্ট বা লিপিমালা উপস্থিত হবে। ডিজাইনে আবার চলে গেলাম, আমি অন্য একটি দেখাচ্ছি এবার। এটাতে শিরোনামহীন, শিরোনাম নেই, কেমন হয়ে গেল আইডি ডান দিকে চলে আসছে। অর্থাৎ আইডি আপনি নাম্বার বা সংখ্যা দিয়ে করতে পারবেন এমন লাগছে। আবার দেখাচ্ছি আমি, আবার কন্ট্রোল এ দিয়ে আমি পুরো অংশটাকে সিলেক্ট করলাম। এখান থেকে ডিজাইনে গেলাম, এই ডিজাইন নয়, আমি আসলে টেবিল ডিজাইনে যাব। এখানে শুধু টেবিল সিলেক্ট করলে ডিজাইন আসবে, এই যে ডান দিকে ডিজাইন অনেক বড়, সব ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। এরপরে এখানে শেডিং আছে, অর্থাৎ আপনি এই অ্যাড্রেসের ক্ষেত্রে অথবা আপনি শিরোনামে কোনো শেডিং ইউজ করবেন কি না। তো ডিজাইনে আন্ডারে এখানে শেডিং আছে, বিভিন্ন প্রকার শেডিং রয়েছে। আপনি মোর কালারে চলে যান, এখানে আরও একটু একটু ব্যতিক্রম কিছু করতে চাইলে এটাই করবেন আপনি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবারে পিঙ্ক রঙের শেড চলে আসছে। আমি আবার সিলেক্ট করছি, কেন সিলেক্ট করলাম, আমি হোমে গেলাম, হোমে গেলে এই যে বর্ডারটা আছে, বর্ডারটা সম্পূর্ণ বর্ডার হবে। আমার এখানে বর্ডারটা কিছুটা অদেখা আছে, আমি এবারে দেখাচ্ছি আপনাকে এটা। ঠিক আছে, আমি আবার যাব ওই বর্ডারটা আমি কতবার করতে পারি, কত রকমে করতে পারি। আউটলাইন বর্ডার আছে এখানে, লেফট বর্ডার, বাম পাশের বর্ডার দিচ্ছে, বাম পাশের বর্ডার নাই, এই যে বাম পাশের বর্ডার খালি হয়ে গিয়েছে। তাহলে আবার কি করব, আবার ডিজাইনে গেলাম না, হোমে চলে গেলাম, এখানে নিচে আছে উপরে আছে গ্রিড লাইন ভিউ, টেবিলে গ্রিড লাইন ভিউ দেখানোর জন্য এই যে বাম পাশ খালি হয়ে গিয়েছে। আমি আবার যাচ্ছি হোমে গেলাম, হোম থেকে
বর্ডারে গেলাম, এই যে অল বর্ডার্স ক্লিক করলাম। এরপরের কাজ হচ্ছে আমি এই বর্ডারটাকে বড় করতে পারি, মোটা করতে পারি। এবারে লেআউট দেখতে পাচ্ছেন আপনি, লেআউটে অনেকগুলো কাজ আছে। আমি ডিজাইনটা শেষ করে আসি, ডিজাইনে এই বর্ডার স্টাইল বাড়াইতে পারবেন আপনি, এখান থেকে বর্ডার স্টাইল বাড়াবেন, এই যে এইটুকু বর্ডার স্টাইল হইল, ঠিক আছে, বর্ডার স্টাইল এতটুকু, এতটুকু বর্ডার স্টাইল যদি আমি করি। এবার আমি আবার হোমে চলে যাব, আবার বর্ডার স্টাইলটা দেখাচ্ছি, এই যে বর্ডার স্টাইল, বড় স্টাইল, বড়, এই যে বিগ বর্ডার স্টাইল। হ্যাঁ, আবার যাব, বর্ডার স্টাইলটা চেঞ্জ করে আসব। দেখুন আপনি, এই যে ডিজাইনে যাব, বর্ডার কালারটা দেব। এবার আমি বর্ডারের কালার কি হবে ওই কালারটা দেব, বর্ডারের কালার এমন কালার দিতে চাই, এমন কালার দিয়ে বর্ডারের স্টাইলটা আবার আরেকটু চেঞ্জ করব। আবার দেখুন ডিজাইন থেকে এখানে বর্ডার স্টাইলে চলে আসলাম, এখান থেকে এই যে সবুজ রঙের এটা আমি চুজ করলাম। এইবার কি করব, ওই হোম থেকে বর্ডারে চলে যাব, বর্ডারে গেলে যখন এটা করব তখন ওই কালারটা, ওকে, ঠিক আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটি বর্ডার হয়ে গিয়েছে, এবং শেডিং দেখতে পাচ্ছেন। এই আমি এখন এগুলো এলোমেলো আছে লেখাগুলো, আমি এগুলোকে কিছু করব না। এখন প্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন যে টেবিল তৈরি করা যতটুকু সহজ, মুছে ফেলা ততটুকু কঠিন। আপনি ইচ্ছে করলে টেবিল মুছে ফেলতে পারবেন না, টেবিল মুছে ফেলতে গেলে অসুবিধা হয়, টেবিল মোছা যায় না। তো আমরা কি করতে পারি, অল সবগুলো সিলেক্ট করে করতে পারবো, অথবা এই যে একটা কলাম সিলেক্ট করে সেটা করতে পারবো, এই কলাম সিলেক্ট করলাম, এই পাশ থেকে যদি রো সিলেক্ট করি তাতে করতে পারবো। আমি ডিজাইনের বাকি কাজগুলো দেখাচ্ছি আপনাকে, যে হেডার রো আলাদা আছে, টোটাল রো আলাদা আছে, ব্ল্যান্ডেড রোজ আছে, লাস্ট কলম আলাদা রকমের আছে, তারপরে ব্যান্ডেড কলাম আলাদা রকমের আছে। আমি এগুলি কাজে লাগাচ্ছি না, আমি ডান দিকে চলে যাব। আবার যে বর্ডারগুলো সেগুলো আমি নো বর্ডার করে দিলাম, যতটুকু সিলেক্ট ছিল আপনি দেখতে পাচ্ছেন ততটুকু নো বর্ডার হয়ে গিয়েছে। এবারে দেখুন আমি আবার সেটা করে ডান দিক থেকে করে নিয়ে আসতেছি, ডিজাইন, ডিজাইন থেকে এখানে বর্ডার্স, বর্ডার্স থেকে এই আউটসাইড বর্ডার, শুধুমাত্র আউটসাইডে বর্ডার থাকবে, এমন কাজ করেছি। এটার জন্য মাঝখানে দেখা যাচ্ছে আবার, তাই না? তো আমি এটা থেকে মুছে দেব, এই মুছলাম, সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে এই যে একেবারে নো বর্ডার করে দিই, নো বর্ডার করে দিই, কী করলাম, নো বর্ডার করে দিই। এইবার আউটসাইড বর্ডার করব, এই ডিজাইনে গেলাম, তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্ডার্স, এখানে আমি আউটসাইড বর্ডার করব, এখন একদম আউটসাইড বর্ডার করব। কই আউটসাইড বর্ডার, কই আমার আছে নাকি, এই যে আউটসাইড বর্ডার আপনি দেখতে পাচ্ছেন, আউটসাইড বর্ডার। প্রিয় দর্শক, আউটসাইড বর্ডার করার কারণটা কি, আমি তো ওই বর্ডারটা করলাম, তো আউটসাইড বর্ডার করার কারণ হলো আমি ভিতরের বর্ডারটা এখন অল বর্ডার, সাধারণ বর্ডার করব। তাহলে এই এটাতে যদি আমি যাই তখন কী হবে, ফল কী হবে, এই দেখছেন, দেখতে পাচ্ছেন আপনি এই আউটসাইড বর্ডার। এইবার আমার আউটসাইড বর্ডারটা করার কারণটা আপনি বুঝতে পারবেন। আমি এখানে সবগুলো সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, এই যে বর্ডার স্টাইলে ক্লিক করলাম, বর্ডার স্টাইলটা সাধারণ করে দিলাম আমি, ঠিক আছে। এইবার সাধারণ করে দিয়ে আমি কি করব, এখান থেকে অল বর্ডার করে দেব, ঠিক আছে, বর্ডার করে দিয়ে এইবার আমি আমার আউটসাইড বর্ডারটা এবার চেঞ্জ করব। আউটসাইড বর্ডার চেঞ্জ করতে গেলে বর্ডার স্টাইলটা এইবার দিয়ে নিলাম আমি, দিয়ে এবার আউটসাইড বর্ডারটা করতে পারবো আমি, ঠিক আছে। কীভাবে কীভাবে করা যায়, এদিক থেকে করা যায়, ওই দিক থেকে করা যায়, এই যে ইনসাইড বর্ডার এবং আউটসাইড বর্ডার এগুলি করতে পারবো, এই যে এটা দেখাই যাবে আপনাকে। তাহলে আপনার ভেতরে একরকম রয়ে গেল, আউটসাইডে আরেক রকম বর্ডার হয়ে গেল। আমি এবার আরেকটা পরিবর্তন আনবো এটার মধ্যে, আমি এইভাবে এটাকে সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, বর্ডার স্টাইলটা দেখুন আপনি, এই স্টাইল করলাম, এই স্টাইল করে এইবার আউটসাইডটা আরেকটা পরিবর্তন দেবো আমি, আউটসাইডের, আউটসাইড, আউটসাইড, এই যে আউটসাইড দ্য বর্ডার্স, ওকে। আপনি দেখুন এটা প্রিন্ট প্রিভিউ কেমন দেখা যায়, আমি প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছি, কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট প্রিভিউটা দেখালাম। আমি আশা করছি আমার স্ক্রিনটা ভালোই দেখা যাচ্ছে, আপনার দেখতে অসুবিধা হচ্ছে না। আমি আবার চলে যাচ্ছি, এবারে আমি সিলেক্ট করে এই আমার
স্টাইলের কাজটা ডিজাইনের কাজটা আমি কমপ্লিট করব। তো ডিজাইনের কাজ কমপ্লিট করতে গিয়ে আমি বর্ডার পেইন্ট একটা দেখাইতেছি, কোনো অংশ যদি পেইন্ট করা দরকার হয় দেন সেটি এখানে কাজে আসবে। ঠিক আছে, এই যে এইটুকু কাজ আপনি কাজ করতে চাইলে করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে রং সিলেক্ট করে নিতে হবে, পেন কালার সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। হ্যাঁ, যেটুকু দরকার সেইটুকু, শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু। তো আমি এটা মুছে দিলাম, পেন কালার দেখাই দিলাম, আমি এবার মুছে ফেললাম। মুছে ফেলে আমি এটা অন্য কাজ করব। এবারে আমি লে আউটে চলে যাব। এবারে টেবিলের লে আউটে যান। টেবিলের লে আউটে গেলে আপনি টেবিলটা কি করছেন, যতগুলো কাজ করছেন এগুলো সেভাবে আছে কি না। যেমন আমি একটু এলোমেলো থাকুক আমার লেখাটা, ইয়ে বলি একটু এলোমেলো থাকলে কি হবে, আমি এটাকে আবার সঠিকভাবে করব। তো এই জন্য আরেক জায়গায় আনবো। আচ্ছা, তাহলে আমার এবার এগুলিকে সমান করার জন্য আমি এটা পুরোটাকে সিলেক্ট করব। প্রিয় দর্শক মনোযোগ দিয়ে দেখুন, এখানে লে আউটে গেলাম আমি, ডিস্ট্রিবিউটেড কলামস লেখা আছে, ডিস্ট্রিবিউটেড কলামস হয়ে গিয়েছে। এখান থেকে ডিস্ট্রিবিউটেড রোজ হবে, অর্থাৎ রোগুলো সমান করতে হলে এই কাজটা করবেন। এরপরে কাজ আছে এইখানে, এই জায়গায় আপনি কি করবেন, এই যে এখানে মাঝখানে নিয়ে আসলাম আমি লেখাটা, এটার ফল কি, এটার ফলটা দেখুন এই যে ওটাতে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমার যে লেখাগুলো সে লেখাগুলো এইভাবে আসতেছে। ঠিক আছে, এখন আমি আগের জায়গায় চলে যাচ্ছি। তাহলে আমার যে কাজটা হচ্ছে, আমি লে আউটে গেলাম, আমি এখানে মাঝখানে দিলাম, এটাকে মাঝখানে দিলাম, এমনভাবে মাঝখানে দিলাম যাতে করে সে আমার কাজগুলো ভালোভাবে করে দেয়। এখান থেকে এখানে নিয়ে আসি আমি এটাকে টান দিয়ে, এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম, এখানে আসলে এইভাবে করলাম, করে দিয়ে এবার বামের দিকে গেলাম আমি। এটা লেখাটা মাঝখানে আসবে, লেখাটা মাঝখানে নিয়ে আসার জন্য আমি কাজ করব। এই যে লেখাটা মাঝখানে আসবে। ঠিক আছে, তাহলে যদি আমার কোনো ঘর, দুইটা ঘরকে একত্রিত করতে হয়, সেক্ষেত্রে আমি এইভাবে কাজ করব। কীভাবে করব, যেমন আমি অ্যাড্রেস এবং সিটি এক জায়গায় করে ফেললাম আমি। এই যে আমি এখান থেকে মার্জ সেল করলাম, অ্যাড্রেস সিটি এক জায়গায় করার উদ্দেশ্য না, অ্যাড্রেসটাকে আমি ই করে ফেল কাট করে ফেললাম। ঠিক আছে, এখন আমার ঘর যদি বড় হয় তখন এই লেখাগুলো মাঝখান বরাবর আসবে, আমার ওইভাবে ডিকটেট করা আছে। এই যে দেখো আমি ঘর বড় করে ফেললাম, লেখা মাঝখানে আসতেছে। তো এরপরে আরেকটা কাজ, আরেকটা কাজ দেখুন আপনি লে আউটের ক্ষেত্রে, এটুকু হইলো এই যে কর্নারে চলে আসলো, এটা নিচে আসলো, এটা দিলে বাম কোনায়, এটাকে দিলে মাঝখানে, মাঝখানে ডানে, মাঝখানে মাঝখানে, তারপরে যেভাবে দিতে চান আপনি এখানে ডিকটেক্ট করে দিলে আপনি সেভাবে দেখতে পারবেন। প্রিয় দর্শক, এবারে সেল মার্জিন দেখা যাবে এখান থেকে। সেল মার্জিন, সেল মার্জিনটা কী কাজ করে, সেল মার্জিন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেল মার্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেল মার্জিনের জন্য আপনাকে একটু দেখাতে চাই। ধরুন এই লেখাটা এমনভাবে হয়ে গেছে যে একেবারে আটতেছে না, এই যে, এই যে আমি আরও ছোট করতে চাই এইটাকে, তখন আমি কি করব, আমি তখন সেল মার্জিন তুলে দেব। এই যে, এই যে এই লেখাটা এখানে ধরবে, কিন্তু তার জন্য যে কাজটা করতে হবে, আপনি খেয়াল করুন এখানে লে আউটে যান। লে আউটে গেলে সেল মার্জিন আছে, সেল মার্জিনে ডান দিকে দেখানো আছে যে কতটুকু আছে। আমি এটাকে ডাউন করে কমাই দিলাম, হ্যাঁ কমাই দিলাম, জিরো করে দিলাম, আমার সেল মার্জিন নাই। এবারে দেখুন এটা এক ঘরে এঁটে গেছে। ঠিক আছে, এবারে আমি আবার আগের জায়গায় ফিরে যাই। আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমি কি করব, আমি এটাকে এইভাবে সিলেক্ট করলাম, তারপরে আবার ওই যে লে আউটে চলে গেলাম, ডিস্ট্রিবিউটেড কলামসে চলে গেলাম, আবার এরপরে ডিস্ট্রিবিউটেড রোজে গেলাম, রোজে গেলাম, ডিস্ট্রিবিউট রোজ ডিস্ট্রিবিউট সমান করে ফেলবো। এখানে একটা ঘর ছোট আছে আর কম আছে, এজন্য এটা এতটুকু চলে আসছে এদিকে। এখন এটার আগের জায়গায় যাওয়ার উপায় কী, এই উপায়টা আমরা খুঁজব। কীভাবে করব, আমি এবার রাইট বাটনে ক্লিক করলাম, দেখুন স্প্লিট সেল লেখা আছে এখানে, একটারে দুইটা করার জন্য বলছে, তো আমি দুইটা করে ফেললাম। তো দুইটা করলে কী হলো, এইবার দেখুন আমি কী কাজটা করতেছি, লে আউটে গেলাম, আবার ডিস্ট্রিবিউটেড কলামস লিখলাম, এবার সে সমান করে ফেলছে।
সে নিজ দায়িত্বে সমান করবে, আমি তো টানাটানি করে করা লাগতো তাই না, কিন্তু সে নিজে ডিস্ট্রিবিউটেড কলামস ইভেন্টলিতে সে এটাকে আলাদা আলাদা করে ফেলছে। আচ্ছা এইবারে আমি রো কয়েকটা রোকে আমি মার্জ করবো, এই যে মার্জ সেল, এই সেল মার্জ হয়ে গেছে, আমি আবার দেখাচ্ছি, যদি একবার না বুঝতে পারেন তাহলে আরেকবার দেখাবো। এই যে সেল মার্জিন, এখান থেকে ডিলিট সেল আছে, এই যে মার্জ সেল, মার্জ করে ফেললাম। এখন মার্জ করতে গিয়ে আমি কী করলাম, এখানে তো সেল কমে গিয়েছে, তো আমি এটা কি করব এখন, এটা এই পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে লেআউটে গেলাম, ডিস্ট্রিবিউটেড রোজ ইভেন্টলি, এখানে ক্লিক করলাম, এখানে রোজ এইভাবে আসছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি আগের জায়গায় ফিরে যেতে চাই, দেন স্প্লিট সেল, এই কথাটি আমাকে আবার করতে হবে, কলাম নয়, এটা হলো আমি রো বাড়াবো, রো বাড়াবো, কলাম সিঙ্গেলই থাকবে বাট রো বাড়বে কয়টা, এক দুই তিন চার, এখানে চার রো হয়ে যাবে। তো চার রো হইতে গেলে আমি দিয়ে দিলাম এবার চার রো। এবার দেখতে পাচ্ছেন আপনি আগের জায়গায় আমি ফিরে চলে এসেছি। প্রিয় দর্শক, টেবিল যদি করতে যান তাহলে টেবিলের এই কাজগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এরপরে আমি যে একটু কাজ করব সেটা হচ্ছে আমি এই লেখাগুলো কোন দিক থেকে হবে আমি এটা এখান থেকে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন এই যে রো ডিরেকশন না আবার দিলাম, এই যে বাম থেকে হয়, সাধারণত এগুলি ডান থেকে উল্টো ঘুরে না, তখন আমরা কী করি, এই যে অ্যাড্রেস করলাম। ঠিক আছে, আমি একটা একটা করতেছি, আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি সবগুলো একসাথে সিলেক্ট করে এই কাজটা করবেন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গিয়েছে। এখন এইবারে আরেকটা কাজ করতে পারেন, আপনি এটাকে বাঁকা করতে পারেন, বাঁকা করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমরা কি করব এখন, এই যে স্প্লিট করব, স্প্লিট স্প্লিট সেল লেখা আছে, স্প্লিট সেল আমরা একটু আগে দেখিয়েছিলাম যেটা, ওইটা হচ্ছে স্প্লিট সেল। আবার দেখাচ্ছি আমি এখান থেকে, এরপরে স্প্লিট টেবিল, টেবিলকে স্প্লিট করতে বলছি, একবার দুইটা টেবিল হয়ে যাবে, একটা টেবিল দুইটা টেবিল হয়ে যাবে, এমন কাজ। এই যে এখান থেকে মাঝখান থেকে দিলাম, এই যে স্প্লিট টেবিল, স্প্লিট টেবিল, এই যে টেবিলটাকে স্প্লিট করে ফেলছে। প্রিয় দর্শক, আমি যেহেতু বর্ডার করেছি, আউটলাইন আউটসাইড বর্ডার করেছি, এজন্য নতুন যদি আরেকটা টেবিল হয় অর্থাৎ স্প্লিট করা হয়, স্প্লিট করার পরেও ওই একই কাজ সেখানে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এখন এই যে স্প্লিট করার কাজ এখানে শেষ হয়েছে, আমি এটাকে আগের জায়গায় ফেরত নিয়ে আসব, সেখানে গিয়ে এখানে ডিলিট বাটনে ক্লিক করে সহজে আমি ফিরে নিয়ে আসলাম, আমি লেখাগুলোকে চেঞ্জ করে ফেলব, লেখা থাকলো না এবং টোটালি টেবিলের অংশটুকু আমি বাদ করে ফেললাম। এবারে লেআউটে যাচ্ছি, আবার আমি এই লেখাগুলোকে সোজা করে ফেললাম। এবার কী করব, আমি এটাকে আগের জায়গায় নিয়ে আসব। এবারে আপনি দেখুন ট্যাব অর্ডারের মাধ্যমে আমি এই টেবিলটাকে বাড়াবো। আরও কিছু কাজ আছে প্রিয় দর্শক, আমার এই টেবিল আমি নিচের দিকে বাড়াতে চাই, দেন আমি কি করব, আমি ইনসার্টে চলে যাব। ইনসার্টে গেলে কি করব, আচ্ছা ইনসার্টে চলে গিয়ে আমি ইনসার্ট রোজ করতে পারি, অথবা আমি এই রাইট বাটনে ক্লিক করি, এই যে ইনসার্ট দেখাচ্ছে, এই রোজ ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনার চার পাঁচটা দরকার হয় তাহলে এরকম চার পাঁচটা সিলেক্ট করে তারপরে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন, দেন ভ্যালুতে ক্লিক করবেন, এই যে নিচের দিকে চলে আসছে আরও কতগুলি। আচ্ছা তাহলে একই পরিমাণ থাকাকালীন আবার ইনসার্টে যান, এবারে উপরের দিকে করেন, তো উপরের দিকে চলে আসছে, উপরের দিকে কত আরও কতগুলি চলে আসছে। এবারে আমি একটা একটা করে এগুলি মুছব, এটা আমি এই যে কলামটি, এই কলামটি মুছতে চাই আমি, তো কলাম মুছতে চাইলে কলামে থেকে এবারে আমি ডিলিট সেল দিচ্ছি, এই যে ডিলিট এন্টায়ার কলাম, ঠিক আছে আমি ডিলিট এন্টায়ার কলামে গেলাম, একটা কলাম ডিলিট হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কলামটি এখন নাই। তারপরে আবার আরেকটা অন্য একটা কলাম সিলেক্ট করলাম, এখান থেকে আমি ডিলিট সেলে দিলাম, ডিলিট সেলে দিয়ে এন্টার কলাম দিলাম, আর যদি এন্টার রো দেই সেক্ষেত্রে রো মুছে যাবে, এই যে এন্টায়ার রো আছে, ঠিক আছে। হ্যাঁ, এছাড়াও আরও একটি কাজ আছে, যেমন আমি লেখাটা এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেবো, আমি অন্য একটা কাজ দেখাবো এখানে, এখানে সেল এটাতে এই ডিলিট লেখা আছে, এটাকে আমি শিফট সেল আপ এই কাজটা করতে চাচ্ছি আমি। ওকে, এই এই সেলের অংশটুকু নিচে চলে গিয়েছে,
এটুকু নেই আর। আচ্ছা, তাহলে এবারে আমি লেআউট থেকে যে কাজগুলো করিয়েছিলাম এগুলি একটু দেখাচ্ছি। এইখানে উপরে নিচে ডানে বামে চারদিকে রো এবং কলাম বাড়ানোর কথা বলেছে। তো রো এবং কলাম বাড়ানোর কথা বললেও আমি যে কাজটি করতে চাইতেছি সেটি হচ্ছে, আমি মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে এই কাজগুলো সব করে ফেলতেছি আমি, এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই যে আমি রাইট বাটনে ক্লিক করলাম, আমার এখানে অনেকগুলো কাজ রয়েছে। এই যে ইনসার্ট দেখাচ্ছে, কী কী ইনসার্ট করবে তুমি? হ্যাঁ, এই যে রাইট রাইট ডান দিকে আরও তিনটে ইনসার্ট করে ফেলছি। হ্যাঁ, যেভাবে চান আপনি সেভাবে কাজ করতে পারবেন, যেভাবে চান সেভাবে কাজ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনার এখানে যখন আপনি কোনো সিরিয়াল করবেন তখন এই যে লেআউটে যাবেন, লেআউটে গিয়ে শর্ট কমান্ডে ক্লিক করবেন, এখানে শর্ট আছে, তারপরে টেক্সট ভেরিয়েশন সিলেক্ট করে তারপরে আপনি এখান থেকে নাম্বার ডেট ইত্যাদি যে কোনো কিছু এখান থেকে শর্ট করতে পারবেন। অর্থাৎ ছোটো থেকে বড়োর দিকে কিংবা বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে এই কাজগুলো আপনি কনফার্ম করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে ফর্মুলা রয়েছে, কিছু ফর্মুলা আপনি টেবিলে করতেই পারবেন, এই টেবিলে এই ফর্মুলাগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি এখানে আইডি এখানে 1 2 3 4 লিখলাম, আমি এখানে এখন একটা ফর্মুলা লিখব, এখানে কান্ট্রির পর, এখানে টোটাল হয় না অবশ্য, তবু আমি টোটালটা লিখব, টোটালটা লিখলাম, টোটালটা লিখে আমি এই ঘরে আপনাকে এখন ফর্মুলাটা দেখাচ্ছি, ফর্মুলা দেখাবো। এই যে ফর্মুলা, এই যে ফাংশন ফর্মুলা, ঠিক আছে, সাম লেফট দেখাই দিছে, নাম্বার ফর্ম্যাট, হ্যাঁ, পেস্ট ফাংশন, ওকে, এই যে এখানে এটা যোগফল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমি এখন একটু ব্যতিক্রম কাজ করব এখানে আপনার জন্য। এখানে আমি এটাকে 12 করে দিলাম, 12 করে দিই, 12 করে দিয়ে এটাকে 13 করে দিলাম, এটাকে 14 করে দিলাম, 14 করে দিলাম, ঠিক আছে। তো এটা যদি এক্সেলে হইতো তাহলে এটাতে সম্পূর্ণ আপডেট হয়ে যাইতো, এটাতে আপডেট হয়নি, কিন্তু আমি এখন এখানে আবার আপনার লেআউটে গেলাম, লেআউটে গিয়ে ফর্মুলাতে চলে যাব। ফর্মুলাতে দেখতেছেন আপনি লেফট রাইট দেখাচ্ছে আপনাকে, যে বামে যা আছে সব তুমি যোগ করো, সব যোগ করলে এখানে যোগফল চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে যোগ বিয়োগ করার কাজ, যোগ বিয়োগ করার এটুকু কাজ, কিছু সামান্য কাজ রয়েছে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করে জানাবেন, আপনার বন্ধুদের জানার জন্য অবশ্যই শেয়ার করবেন। আমি বাম দিকে চলে যাচ্ছি, ড্র টেবিল রয়েছে এখানে, ইরেজ টেবিল রয়েছে, ইরেজার, আপনি কোনো কিছু মুছে ফেলতে চাইলে এখানে মুছে ফেলতে পারবেন, মুছে ফেলার দরকারটা আমাদের খুব বেশি একটা হয় না, তারপরেও আমরা দেখিয়ে দিতে অসুবিধা কি, দেখিয়ে দিলাম। এবারে আবার লেআউটে চলে যান, এখানে গ্রিড লাইন ভিউ রয়েছে, তারপরে সিলেক্ট করতে বলেছে, ক্লিক সিলেক্ট সেল, সেল সিলেক্ট করবেন, তারপরে কলাম সিলেক্ট করবেন, এখানে কি কি সিলেক্ট করতে চান, রো সিলেক্ট করবেন, সবগুলো কলাম সবগুলো থাকার কারণে সিলেক্ট টেবিল সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এবারে টেবিলের প্রপার্টিজে যাবেন, টেবিলের প্রপার্টিজে গিয়ে আপনি যে সেলগুলো এটাতে বাঁকাইতে পারবেন, তো যে লেখাগুলো বাঁকানোর দরকার বলছিলাম ওই লেখাগুলো আপনি বাঁকাইতে পারবেন। এখান থেকে অল টেক্সট লেখা আছে, হ্যাঁ, টেবিল ফুল টেবিলটা দেখাচ্ছে, কলাম ওয়াইড দেখাচ্ছে, হ্যাঁ, এখানে কিছু পরিবর্তন করতে চাইলে আপনি অবশ্যই এটা এটুকু পরিবর্তন এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে টেবিল প্রপার্টিজ। তো আজ এখানেই শেষ করছি আমার কাজ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।